तमसो मज्योतिर्गमया मृत्युर्मामृतं गमय शांति 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 हरि तत्सत् शांति शांति हरि तत्सत्। देखो आलो ये आलो आकाश, देखो आकाश ताराए भरा, देखो जावार पथे पाशे छोटे हवा पागल पारा, एतो आनंद आयोजन सभी वृथा आमाय छाड़ा। घुरे थाको चोखे थाकुक धारा, एलो समय राजार मतो होलो काजेर हिसेब सारा। শিল্প সত্তা পূর্ণতা দিয়েছে বাঙালির শৈশবকে, তাকে ছাড়া অসম্পূর্ণ আমাদের ছেলেবেলা। আমাদের প্রথম সুপার হিরো বাটুল দি গ্রেটকে যেই উপহার দিয়েছেন, সেই নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের প্রথম নিবেদনায় দ্বাদশ শ্রেণীর অঙ্কিতা অধিকারী। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা। কালীর যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপিষ্ট আধারে বক্ষ ফাটা তারার চন্দন। বন্ধু এই ভাবনার জড়াই ধরিল মুড়ে ফেলি তার জাল, তুলে নিল দুটো রক্তে দুঃসাহসী ভ্রমণের পথে তোমাকে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরাণা। ফিরিবার পথ নাহি, দূর থেকে যদি দেখো চাহি পারিবে না এবং কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘ শ্বাস, ধরা বুকুরের কান্না দেখিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণীর বিস্তৃত। হয়তো দেবে সে জ্যোতি, হয়তো ধরিবে কপু নাম হারা স্বপ্নের মূর্তি, তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্যি মোর সেই মৃত্যু। আমার প্রেম তারে আমি রাখতে আইলিম অপরিবর্তন অর্থ তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি চাই তারে। হে বন্ধু তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তির মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরো কি হোক তব সন্ধ্যা বেলা পূজা দেখা পাবে না মোর
প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তো আবেগ দেবে ধুষ্ট নাহি হবে তার কোন ফুল তোমার মানুষ খোঁজে সযত্নে সাজারে যে ভাবরসের পাত্র বাণীর তৃষ্ণায় তার সাথে দিব না মিশায় জামুর জামুর চোখের জলে থেকে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্না বিশ্ব তোমার ভার তার না রকিবে না কে বন্ধু মোর লাগে করিও না শোক আমারও রয়েছে কর্ম আমারও রয়েছে বিশ্বলোক মোর তাৎপরিক্য হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই তোমার লাগি কেহ যদি প্রতিক্রিয়া থাকে সেই পূর্ণ করিবল পক্ষ হতে আনি রজনী গন্ধার বৃন্দ খানি বেপারে সাজাতে অর্থ খালা বিষ্ণুপক্ষ যে আমারে দেখি পারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তাই আপনারে তোমার যে দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার কথামূর তিনি ফিরে তার করুণ মুহূর্ত গুলি গণ্ডস করিয়া করে পান হৃদয় অঞ্জলি ওগো তুমি নিরূপ হে ঐশ্বর্যবান তোমার যা দিয়েছিল সে যে তোমারই দান প্রশ্ন করেছ যত তুমি তত করেছ হাদা ভোদা নোনটে ফোনটে বাটুল দি গ্রেট বাহাদুর বেড়াল ডানপিটে খাদু আর তার কেমিকের দাদু কৌশিক রায় ইত্যাদি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা 50 বছর এরও বেশি সময় ধরে যার লেখা ও আঁকা বাঙালিকে মাতিয়ে রেখেছে সেই বিখ্যাত ভারতীয় বাঙালি কমিক্স শিল্পী নারায়ণ দেবনাথের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আজ আমরা সমবেত হয়েছি সাহিত্য আকাদেমি বঙ্গবিভূষণ পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সেই বিখ্যাত শিল্পীকে শ্রদ্ধা ও সম্মান নিবেদন করে আজকের আমাদের এই ছোট্ট শ্রুতিনাটক সেই তোদের সাথে আলাপ। হ্যালো, কি বলছেন? নারায়ণদা বলছি রে, বাটুল কথা বলছিস? ও নারায়ণদা, হ্যাঁ হ্যাঁ বাটুল বলছি। তা এতদিন পরে, কেমন আছেন? তা বেশ আছি রে, তোরা কেমন আছিস? ভালোই আছি নারায়ণদা, তা হঠাৎ এতদিন পরে? হ্যাঁ রে, একটা কথা বলার ছিল তোকে। এই রবিবার একবার আমার বাড়িতে আসতে পারবি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কেন পারবো না, কখন আসতে হবে বলুন। আসিস না হয় তোর সময় করে, এখন রাখি রে, ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ নারায়ণদা, নিশ্চয়ই যাব, আপনিও ভালো থাকবেন। হ্যালো, কি বলছেন? তোদের নারায়ণদাদু বলছি রে, ভালো আছিস? আরে নারায়ণদাদু, হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি রে, তোদের একটা কথা বলার জন্য ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি বলবে? তোমার কথা তো কতদিন শুনিনি। হ্যাঁ, রবিবার তোরা একবার আমার বাড়িতে আসবি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো, মজা করতে হবে তো। হ্যাঁ নিশ্চয়ই মজা করবি। আচ্ছা তবে এখন রাখি রে, আসিস কিন্তু, ফোনটা টাকাও নিয়ে আসবি কিন্তু।
হ্যাঁ নারায়ণ দাদু, অবশ্যই নিয়ে যাব। কিরে, আমাকে চিনতে পারলি? হ্যাঁ হ্যাঁ, কেন চিনতে পারবো না, নারায়ণ দাদু তো। ঠিকই বুঝেছিস, আমি নারায়ণ দাদুই বলছি। তোদের একটা কথা বলি শোন, এই রবিবার একবার আমার বাড়িতে আসিস। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসব। কি করতে হবে তুমি বলো। হ্যাঁ, তোরা শুধু আসিস, তারপর না হয় কথা হবে। ভোদাটাকেও আনবি, ভালো থাকিস। হ্যাঁ নারায়ণ দাদু, আসবো নিশ্চয়ই। সকালবেলা বাজারের পথে হেঁটে যাচ্ছিল বাটুল, হঠাৎ রাস্তার মোড়ে দেখা হলো ফোনটির সাথে। আরে বাটুলদা, সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? আরে ফোনটে ভাইজি, হ্যাঁ এই বাজারের পথেই চলেছি, খাবার দাবারের ব্যবস্থা তো করতে হবে। তা বেশ বলেছো বটে, সকাল সকাল বাজার না গেলে ভালো মাছ যে পাওয়া যাবে না, আর গরম গরম মাছ ভাজার, আহা সে কি স্বাদ। হ্যাঁ ঠিকই তো। তা ভাই তুমি কোথায় চললে? আমি তো একটু প্রাত ভ্রমণে বেরিয়েছি, দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা বাটুলদা, একটা কথা বলি তো। হ্যাঁ বলো না। নারায়ণ দাদু কয়েকদিন আগে ফোন করেছিলেন, বুঝলে, এই রবিবার ওনার বাড়িতে যেতে বললো। ওহো, তোদেরও বলেছেন? আমাকেও ফোন করেছিলেন, আমাকেও যেতে বলেছেন। তাহলে কি উনি সকলকেই যেতে বলেছেন? ও বাবা, তাই নাকি? তোমাকেও বলেছে? তাহলে কি সত্যি সবাইকে বললো? হতে পারে, মনে হয় কোনো বিশেষ দরকারে ডেকেছেন। একবার হাদাকে ফোন করতে পারবি? হ্যাঁ করছি করছি, এক্ষুনি করছি। হাদাকে ফোন করলো, বেশ কিছু কথাও বললো, তারপর ফোন রাখলো। হ্যাঁ গো বাটুলদা, নারায়ণ দাদু ওদেরও যেতে বলেছেন রবিবার দিন, তাহলে সবাই একসাথে গেলেই তো ভালো হয়, ওনাকে বেশ চমকে দেওয়াও যাবে। কথাটা মন্দ বলিসনি, তাহলে তুই বরং হাদার সঙ্গে কথা বলিস, এই রাস্তাতেই আমরা সবাই দেখা করব, তারপর সবাই একসাথে নারায়ণদার বাড়ি যাব। ওকে বাটুলদা, তাহলে এই কথাই রইল, রবিবার সকালে এখানে দেখা হচ্ছে, এখন আসি, টাটা। টাটা। দুজন দুজনকে বিদায় জানিয়ে চলে যায়। রবিবার সকালে সকলে একসাথে হাজির নারায়ণ দেবনাথের বাড়ির দরজায়। বাটুল দরজার বেল বাজায়, নারায়ণ দেবনাথ নিজে এসে দরজা খুলে চমকে যান। আরে তোরা সবাই একসাথে এসেছিস দেখছি যে, তোরা সবাই জানলে কি করে যে একসাথে এলি? কেন জানবো না নারায়ণ দাদু, তুমি ডেকেছো আর আমরা একসাথে আসবো না আর জানতে পারবো না, এটা কখনো হতে পারে বলো? বেশ বললি বটে, যাক তোরা এসেছিস আমার বেশ ভালো লাগলো, চল ঘরে গিয়ে বসা যাক, কিছু খাওয়া দাওয়াও তো করবি। হ্যাঁ নারায়ণ দাদু, বড্ড খিদে পেয়েছে, স্পেশাল কিছু খাবার দাবার আছে তো? হ্যাঁ হ্যাঁ, তা থাকবে না, তোদের জন্য আজ ইলাহি আয়োজন করা আছে, তোরা শুধু ঘরে আয়। সকলে ঘরে আসে ও নারায়ণ দেবনাথ নিজের চেয়ারে হেলান দিয়ে বসেন, বাকিরাও নিজেদের আসন গ্রহণ করে। এরপর লুচি আলুর দম রসগোল্লা সহযোগে পেট পুজো সম্পন্ন করে সকলে। খাওয়া শেষ হলে, আহ কি ভালোই খাবার খেলাম আজ, রসগোল্লাটা কিন্তু খুব সুন্দর ছিল। যাক তোদের ভালো লেগেছে, এতেই আমার ভালো লাগলো, তাহলে এবার কিছু কথা বলা যাক। হ্যাঁ, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো, বেশ পুরনো কথাও মনে পড়ছে, আগে কত আসতাম এখানে, এইভাবেই লুচি আলুর দম খেয়ে যেতাম, আজ আবার সেই পুরনো স্বাদ পেলাম। ঠিক বলেছো বাটুলদা, অনেক দিন পর সবাই একসাথে হওয়া গেল। হ্যাঁ জানিস পোদা, আজকের খাওয়া দাওয়া দেখে আমার একটা পুরনো কথা মনে পড়লো, আমাদের মাস্টার মশাই হাতিরাম বাবু একবার ওনার বন্ধু ফুলোর বাড়িতে আমাদের নিয়ে গিয়েছিলেন। সে কি বলিস রে, তোদের মাস্টার মশাইয়ের বন্ধু একখানা বিড়াল, তার আবার বাড়িও আছে? আরে না না, ফুলোবাবু হলেন একজন মানুষ, তিনি বেশ বড় মাপের জমিদার আর কি, তার অনেক বাগান পুকুর
জমি জমা এসব কিছু আছে। ওনার বাড়িতেই আমরা সবাই এক প্রকার ভালো করে খাওয়া দাওয়া করতে গেছিলাম। তারপর সেখানে গিয়ে তোদের কেমন খাওয়া দাওয়া হয়েছিল সে গল্পটাও সবাইকে শোনা। কেন কেন কি এমন হয়েছিল? সে এক কাহিনী। ওই উগ্রবাবুর বাড়িতে ওনার গুরুদেব মহাতান্ত্রিক সেদিন এসেছিলেন। জানো সবাই, বাড়ির যত খাবার তার থেকে একটু একটু সবাইকে দিয়ে বাকি সব নিয়ে ঘরে গিয়ে দরজা দিয়ে দিতেন। আর বলতেন মা কালী আর তার চালা চামুন্ডারা খাবেন, সঠিক পরিমাণে খাবার না পেলে তারা নাকি কপিত হন। বলো কি কেমন যেন লাগলো ব্যাপারগুলো, সত্যি তান্ত্রিক উনি? আহ বাটুলদা, তোমার দেখে সবেতেই গোয়েন্দাগিরি, তারপর শোনোই না কি হলো। আমাদের তো উনি সকালে একটা লুচি আর একটু আলুর তরকারি দিলেন, আবার দুপুরে এক হাতা খিচুড়ি আর তিনটে আলু ভাজা, এসব খেয়ে কি আর পেট ভরে? হ্যাঁ ভাই খোদা, বুঝলি আমাদের মাথাতেও কিছু আছে। তারপর জানিস আমাদের মাথায়, মানে আমার ফোনটে আর টেলদুদার মাথায় একটা বুদ্ধি এলো। আমাদের ব্যাপারটা প্রথম থেকেই কেমন একটু লাগছিল, তাই ভাবলাম ওই তান্ত্রিককে একটু চোখে চোখে রাখতে হবে। আর সেই চোখে চোখে রাখতে গিয়েই তোরা দেখতে পেলি ওই তান্ত্রিক একটা ভণ্ড। সে আর তার চেলা নিজেরাই সব খাবার খায়। কি তাই তো? ঠাকুরের নাম বলে নিজের নাম ভাঙায়। হ্যাঁ গো নারায়ণ দাদু, ফুলবাবু যে কি ভুলটাই না করেছিলেন তা আমরা তখন টের পেলি। ওই জন্য আমরা তিনজনে সেদিন রাতে ভূত সেজে ওদের ভয় দেখিয়েছিলাম। আর ওই বেটা যেহেতু ভণ্ড, ঠিক আমাদের ফাঁদে পা দিল, ভূত দেখে ভয় পেয়ে এক লাফে ছুট। তাহলে বল কেমন তোদের বোঝালাম বল? সবসময় সব তান্ত্রিক মন্ত্রতন্ত্র জানে এমন তো নয়, বেশিরভাগই এরা ভণ্ড হয় বুঝলি। কিন্তু নারায়ণ দাদু, তুমি ওই তান্ত্রিকের ভণ্ডামিটা এভাবে ধরা পড়িয়ে দিলে কেন? আরে বোকা ছেলে, আমাদের সমাজের সাধারণ মানুষকে এরাই তো বোকা বানাচ্ছে আর নিজেদের সুবিধা করে যাচ্ছে। হ্যাঁ, এই কথাটা একদম ঠিক বলেছেন নারায়ণদা। এইসব মানুষগুলোর জন্য এই সমাজটার আজ এই বেখাল দশা। আমরা আর কি বলি, ছোট থেকে নানা রকম কাজ তো করতে যাই, কিন্তু শেষ অবধি সেই আমাদের পিসে মশাইয়ের কাছে বকা খেতে হয়। হ্যাঁ রে হাদা, ঠিকই বলেছিস। সে মনে আছে তুই আমাকে তলোয়ার খেলা দেখাতে গেছিলি, তারপর পাখির গায়ে সঠিক ঢিল মারা শেখাতে গেছিলি, আর প্রতিবারেই তোর ভুল হয়েছিল। প্রথমে তলোয়ার খেলতে খেলতে আমাদের এক প্রতিবেশী কাকার পায়ের সামনে উড়ে গিয়ে তলোয়ার পড়ল, আবার পাখির গায়ে ঢিল মারতে গিয়ে পাশের বাড়ির জানলার কাজ ভাঙলো। সেই সব শেষে তোকে আর আমাকেই বকা খেতে হলো। আহা, অত ভাবিস কেন? শুধুই কি তোরা বকা খাস? এইসব নানা কাজ করতে গিয়ে তোরা যে কত আনন্দ পাস সেটাও তো বল। তা আপনি ঠিকই বলেছেন, ওদের নানা কথা আমি তো শুনেছি, ওদের কাজগুলো কিন্তু বেশ মজার। আহা, কি সুন্দর পুরনো কথা মনে করিয়ে দিচ্ছিস। সেই তোদের প্রথম যেদিন রচনা করেছিলাম, আমার হাতে ধীরে ধীরে তোরা বড় হলি, আজ কত জনপ্রিয় বলতো তোরা, সবাই তোদের কত ভালোবাসে আজ, সেই দিনগুলোকে বড় বেশি মনে পড়ছে রে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা রানীর কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয়ারে একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কবো,
বেতার মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজে বাঁশি গান গেছি বকুলের তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজে বাঁশি গান গেছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে চোখের দেখা প্রাণের কথা সে কি ভুলা যায়। কিন্তু নারায়ণ দাদু, তুমি হাঁদা ভোদার নামটা যা রেখেছো না একদম পারফেক্ট। ওরা যেমন কাজ করে ঠিক তেমনি ওদের নাম হাঁদা আর ভোদা, দুই একেবারে বোকা। কিন্তু নারায়ণ দা, আমার আপনার কাছে একটা অভিযোগ রয়েছে। অভিযোগ কি শুনি? আমাকে আপনি তো সারা জীবন এই গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে রেখে দিলেন, এরম কেন করলেন বলুন তো? আমাকেও তো একটু শার্ট প্যান্ট পরাতে পারতেন। ওরে বাবা, এ তো এক গম্ভীর অভিযোগ। আমার কাজটা বাটুল, তুই তো তাহলে বুঝিসনি। আমি আমি আর বুঝিনি? এত বড় বড় কেস সলভ করলাম আর এর মধ্যে কি এমন আছে যা আমি বুঝিনি বলো তো নারায়ণদা। আচ্ছা আচ্ছা, শান্ত হ, বলি তাহলে একটা কথা ভাব। তোর সৃষ্টি কবে হয়েছে তা কিন্তু কেউ মনে রাখেনি। তুই কিন্তু গেঞ্জি প্যান্ট পরে আজও চির যুবক রয়ে গেছিস সবার কাছে। তুই যে এত বলশালী সেটাও কিন্তু তোর এই পোশাক দিয়েই বোঝা যায়। সবাই এভাবেই তোকে কত ভালোবেসেছে। তোকে তো আমি এর মধ্যে দিয়ে অমর করে দিয়েছি। কথাটা আপনি ঠিকই বলেছেন নারায়ণদা। তবে নারায়ণ দাদু, বাঁটুলদাকে যেভাবে তুমি ফেমাস করেছো আমরা কিন্তু অতটা হতে পারিনি। বাঁটুলদার কত শক্তি, বাঁটুলদার গায়ে বুলেট লাগলে তো ছিটকে বেরিয়েই যায়। ঠিকই বলেছিস ফোনটে, বাঁটুলদার কোনো ক্ষতিই হয় না। বাঁটুলদা সবসময় খারাপ মানুষগুলোকে উচিত শিক্ষা দেয়। এত শক্তি হলেও বাঁটুলদা সকলের উপকারে আসে। এটাই তো ওর চরিত্রের মূল মাহাত্ম্যে ভোদা। ওর মধ্যে দিয়েই আমি ছোটদের মধ্যে নৈতিকতার সঞ্চার করতে চেয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। হঠাৎ বাহাদুর বিড়ালের আগমন। সবাই এদিক ওদিক তাকায়, তারপর একে অপরের দিকে দেখে। কে, কিসের একটা শব্দ হলো? বাহাদুর বিড়াল উঁকি দিয়ে সামনে আসে। আরে, আমার বাহাদুর বিড়াল যে, তা হঠাৎ এখন আগমন বেশ ভালোই হলো। কি আর করি, তোমার কথা বড্ড মনে পড়ছিল যে, তাই কিছু না জানিয়েই চলে এলাম। বেশ করেছিস, তবে তোর জন্য আজ কিন্তু মাছের আয়োজন নেই, তোকে আজ নিরামিষ ভোজি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে না হয় একদিন তোমার জন্য নিরামিষ খেলুম, তাতে আর ক্ষতি কি। আরে বিড়াল মশাই যে, কতদিন পরে দেখা তোমার সাথে, সব খবর ওদিকে ভালো তো? ওহো, এখানে তো চাঁদের হাট বসেছে দেখছি, সবাই তো বেশ খোশামোদে ব্যস্ত। হ্যাঁ ভাই, সব খবর ভালো, তোমরা সবাই কুশল মঙ্গল তো? তা বিড়াল মশাই, সারাদিনে এখন কটা মাছ খাচ্ছেন? ভুড়ি বোঝ ভালো মতো জোটে তো? হ্যাঁ হ্যাঁ, বাটুল ভাই একদম সব কিছু জুটছে ভালোভাবে। যাই বলো নারায়ণ দাদু,
তোমার দৌলতে কিন্তু তুচ্ছ বিড়াল জাতীয় বিরাট সম্মান পেয়ে গেল বটে, কি বলো হে বাহাদুর বেড়াল? তা বটে। মিয়াও মিয়াও। আচ্ছা নারায়ণ দাদু, তুমি বাটুলটাকে যেভাবে সব গল্পে জিতিয়ে দাও, গোয়েন্দা ইন্দ্রজিৎকে এত দ্বন্দ্বে ফাঁসিয়ে রাখো কেন? অপরাধী আর গোয়েন্দার মধ্যে সবসময় টক্কর লেগেই রয়েছে, কখনো গোয়েন্দা আগে যায় তো কখনো অপরাধী আগে। হ্যাঁ কথাটা কিন্তু ঠিকই, আপনি আমাকে তো সব সময় জিতিয়ে দেন, কিন্তু এই দুর্ধর্ষ অপরাধী ব্ল্যাক ডায়মন্ডকে ইন্দ্রজিতের হাতে ধরিয়ে দেন না কেন? এদের মধ্যে এমন টক্কর লাগিয়ে রেখেছেন কেন? ব্যাপার হলো সব সময় গোয়েন্দাকে জিতিয়ে দিলে তো মুশকিল, অপরাধ যে কতটা বেশি শক্তিশালী সেটাও তো দেখাতে হবে নাকি। তাই জন্য আমি সব সময় এই গোয়েন্দা আর অপরাধীর মধ্যে পাল্লা সমান করে রেখেছি। তা ঠিক, তা ঠিক। বেশ, অনেক কথাই তো হলো, এবার তবে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাক। হ্যাঁ হ্যাঁ, একদম খুব ভালো কথা। তাহলে শুরু কর, কে কী করবি? এই এই, আমি একটা কথা বলি, আমি একটা ছড়া শোনাবো। হ্যাঁ একদম, কেন নয়, এখনই শুরু কর। হ্যাঁ হ্যাঁ, এই শুরু করি। ছোট খোকা বলে অ আ, শেখে নি সে কথা কওয়া। হারে হারে, বলো কি নন্টে, এখন তুমি এই কবিতা শিখলে? বলিস কি ভাই, এসব ছড়া শোনা দিলি? হবে নাই বা কেন, ওরা রোজ কেমন স্কুল ফাঁকি দেয় দেখ। হ্যাঁ, ওদের স্কুলের মাস্টার মশাই ওই হাতিরাম বাবুকে ওরা তো প্রায় ফাঁকি দেয়, ওরা তো বলা যায় একেবারে ফাঁকিবাজ। ও, তাতে কি হয়েছে? তা বলে কি আমি আর কিছু পারি না? আমার মাথায় অনেক বুদ্ধি আছে, তোরা তার কি জানিস? বুঝলাম বুঝলাম। আচ্ছা বলছি, আমি একটা গান করব। হোদা তুই গান? আচ্ছা কর। হ্যাঁ করি, শোন তো। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী আরে আরে থাম থাম, কি করিস রে, লক্ষ্মীর পাঁচালি পড়তে আরম্ভ করলি কেন? কি রে, তুই তো দেখি পাকা গিন্নি হয়ে গেলি। উফ, কি এমন করলাম, মাকে তো এটাই পড়তে শুনি, তাই ভাবলাম এটাই বোধ হয় গান, তাই তো করতে এলো। আচ্ছা বাবা, তোরা সবাই এক একটা রত্ন বটে। এবার থাম বাচারা তোরা। নারায়ণদা, আপনি তো এই রত্নদের তৈরি করেছেন, আপনি না থামালে আমরা থামি কি করে? তা তো ঠিকই। আচ্ছা নারায়ণ দাদু, আমরা তো আমাদের কথাও বললাম, আবার আমাদের প্রতিভাও দেখালাম, এবার তোমার কথা আমাদের কিছু শোনাও দেখি। বললি যখন বলতে, তাহলে বলি শোন। আমার আদি নিবাস বাংলাদেশ হলেও জন্মেছিলাম কিন্তু শিবপুরে। আমার বাড়ির লোকেরা গয়নার কাজে যুক্ত ছিলেন, আসলে তারা ছিলেন স্বর্ণকার। কাকার কাছ থেকে প্রথম গয়নার নকশা দেখা, আর তারপরে আমার ছবির প্রতি ঝোঁক, বসে বসে ছবি আঁকতাম, বেশ মজার মজার ছবি। তারপর 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 ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্ট কলেজে পড়া শুরু করেও তো শেষ অবধি চালাতে পারিনি, এরপর তো রোজগার করার দরকার হলো, বেশ কিছু বিজ্ঞাপন সংস্থার সাথে কাজও করলাম, কখনো গড়াংহাটা প্রেসে লেটারিংয়ের কাজ, আবার কখনো প্রচ্ছদ এঁকে দেওয়া, এইসব করেই জীবন কাটছিল। তারপরই তো তোরা আমার জীবনে এলি, আর আমার জীবনের এক নতুন দিশা হলো সেই তোদের সাথে আলাপ। বাহ, বেশ ইন্সপায়ারিং স্টোরি কিন্তু। হ্যাঁ ঠিক বলছ। আচ্ছা বলছি যে, ধরো কেউ তরবারি চালালো আর সেই তরবারি গেল বেঁকে, এই আইডিয়া তুমি কি করে পেলে? হ্যাঁ হ্যাঁ, ওই বাটুলের গায়ে গুলি ছুড়ল আর তা ওর গায়ে লেগে ছিটকে বেরিয়ে যেত, এসবই ভাবলে কি করে? আসলে
এইগুলো আমি মজার ছলে পরিবেশন করতে পেরেছি এই আর কি। সকলে মনোরঞ্জনই এসব কাজের মূল উদ্দেশ্য। বাহ বাহ, তা বেশ। আচ্ছা, সবার সব কথাই তো হলো, তাহলে এবার বল আমাকে তোদের কেমন লাগে। আমি মানুষটা তোদের চোখে কেমন সেটা আমারও তো জানতে ইচ্ছা জাগে, কি বলিস? প্রশ্নটা আপনার মন্দ নয় নারায়ণদা, আমরাও আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ নারায়ণদাদু, কথাটা যখন তুমি বললে তখন তোমাকে আমরা একটা কবিতা শোনাই, ওটাই আমাদের মনের কথা প্রকাশ করে দেবে তোমার কাছে। বলিস কি আবার কবিতা? আচ্ছা বেশ, বলছিস যখন শোনা তবে তোদেরও কথা একটু শুনি। দূর হতে ভেবেছিল মনে দুর্জয় নির্দয় তুমি, কাপে পৃথিবী তোমার শাসনে, তুমি বিভীষিকা দুঃখের বেদের নবক্ষে, জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, শেথা হতে বজ্র টেনে আনে। ভয় ভয় এসেছিল দুরু দুরু বুকে, তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে, তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ আমার, টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। আরে সুন্দর বললি তো, মনটা ছুঁয়ে গেল রে। তোদের কাছে আমার জায়গাটা এত বড় সেটা কখনো বুঝতেও পারিনি, তোদেরকে আপন ভেবেই ভালোবেসেছি। অলকি, তোমার জায়গা আমাদের কাছে বড় হবে না তো আর কার হবে শুনি, তুমি তো আমাদের বড় করে তুললে। হ্যাঁ সেই তো। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে নারায়ণ দাদু, তোমার অনেক গল্প থেকে বেশ ঐতিহাসিক কাহিনী জানা যায়, বিশেষ করে বাঁটুলদার গল্প থেকে, তুমি এমন ইতিহাসকে তোমার গল্পে আনো কেন? হ্যাঁ, সমকালীন সমাজকেও তো আর ফেলে দেওয়া যায় না, তাই সেই কাহিনী আমার গল্পের মাধ্যমেই সবাইকে জানাই। ও হ্যাঁ হ্যাঁ, বাঁটুলদার সে প্যাটন দিয়ে পিটিয়ে দেশ থেকে খান সেনাদের তাড়ানোর কাহিনী কে না জানে বলো? বাঁটুলদা কত সাহস দেখিয়ে ওই শত্রু শিবিরে গিয়ে শত্রুদের পিটিয়ে বন্দি করে দেশকে উদ্ধার করেছিল। হ্যাঁ, সে কাহিনী সবারই জানা, আজও বাচ্চা থেকে বুড়ো সবাই বাঁটুলদার শক্তি আর সাহসের প্রশংসা করে। জানো সবাই, সেবারে কলকাতার বইমেলায় ফিশ ফ্রাই চুরি করতে গিয়ে একটা ঘটনা চোখে পড়ল। একটা ছেলে ইংলিশে লেখা হ্যারি পটার কিনছে দেখলাম, আবার সেই ছেলেটাই নারায়ণ দেবনাথের গল্প সমগ্র কেনার জন্য লাইনে দাঁড়িয়েছে। এটাই তো নারায়ণদার কৃতিত্ব, যুগ বদলেছে, মানুষ বাংলা ছেড়ে অন্য ভাষাতেও গেছে, তবুও তারা আজও নারায়ণদাকে সাথে রেখেছে। হ্যাঁ গো বাঁটুলদা, ওইসব ডোরেমন টম অ্যান্ড জেরি সব কিছুই তো বাচ্চারা দেখছে, তবুও ওরা কিন্তু আমাদেরকে ভোলেনি, আজও আমরা ওদের কাছে সমানভাবে সমাদৃত। তোরাই তো আমার সব রে, তোদের জন্যই তো মানুষ আজও আমাকে আপন করে রেখেছে, তোদের ছাড়া তো আমি এক পাও এগোতে পারতাম না। একই কথা বলো গো তুমি, আমাদের ছাড়া তুমি থাকবে না কেন গো, আমরা তো সবসময় তোমার সাথে ছিলাম আর আছি, তোমার জন্যই তো আমরা রয়েছি। আমার জন্য তোরা নোশ রে বোকা।
তোরা নিজের জন্যই নিজেরা চিরজীবন অমর হয়ে থাকবি। আচ্ছা একটা কথা বল তো তোরা। ও নারায়ণ দাদু, তুমি এমন কথা বলো কেন? আচ্ছা কি বলবে বলো। আর যদি আমি না থাকি তাহলে তোরা আমাকে মনে রাখবি তো? সবার মাঝে আমাকে একইভাবে বাঁচিয়ে রাখবি তো? সকলের মন খারাপ হয়ে যায়। কি কথা বলছো তুমি? তোদের তো আমি শুধু জিজ্ঞাসাই করলাম। নারায়ণদা আপনি এমন কথা বলবেন না, আপনি সব সময় আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ রে, তোরা থাকলেই আমি থাকবো, তোদের সাথেই তো আমার জীবন রয়েছে। নারায়ণ দাদু তোমার কি হলো, শরীর কি খারাপ লাগছে? না আরে, আমি এই তো বেশ আছি, শুধু আমি চলে গেলে তোরা আমাকে মনে রাখিস, আজকের এই সুখটাই চির শান্তি দেবে আমাকে, বুঝলি? বলতে বলতে হঠাৎ নারায়ণ দেবনাথ বুক ধরে বসে পড়েন। কি হলো তোমার নারায়ণ দা, আমাদের সাথে গল্প করো, তুমি না থাকলে আমাদের কি হবে? ও নারায়ণ দা কথা বলো। নারায়ণ দেবনাথ জ্ঞান হারিয়ে ফেলে, সকলে ওনাকে ধরে কাঁদতে থাকে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনাই ঘাটে। তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে, যারা শুধু আমাদের আনন্দ দিল না, সাথে অনেক শিক্ষাও দিয়ে গেল। হয়তো আমাদের নারায়ণ দাদু বুঝতেই পেরেছিলেন যে তার দিন ফুরিয়ে এসেছে, তাই তিনি এইভাবেই তার চরিত্রদের সাথে এক সুন্দর মুহূর্ত কাটিয়ে গেলেন আর আমাদের জন্য রেখে গেলেন এক সুন্দর স্মৃতি। আশা রাখি চিরশান্তির দেশে ভালো থাকবেন আমাদের সকলের প্রিয় নারায়ণ দাদু। আজ এখানেই শেষ করছি আমাদের নিবেদন। নমস্কার।